আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলছে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার। এই আয়োজনে যেমন দেশ বিদেশের নানা খবরাখবর থাকছে, আর সেই সঙ্গে থাকবে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশেষ আয়োজন, চলবে বেলা দুইটা পর্যন্ত। তো দর্শক, শুরু করছি আজকের মানি ম্যাটার্স। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বাইরা এর মহাসচিব জনাব মোহাম্মদ রুহুল আমিন স্বপন। তার সাথে আলোচনা হবে জনশক্তি রপ্তানির নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। শুরুতেই যদি বলেন, জনশক্তি রপ্তানি তো একটি অন্যতম প্রধান খাত আমাদের অর্থনীতির জন্য, বা ফরেন রেমিটেন্স আর্নিং এর জন্য, বা প্রবাসী আয় বা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটা প্রধান উৎস, এই খাতের সামগ্রিক চিত্রটা যদি সংক্ষেপে একটু তুলে ধরেন। দেখুন, সামগ্রিক চিত্রর ভিতরে যেটা আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি, যে আমাদের 1 কোটি লোক এ পর্যন্ত আমরা বিদেশে পাঠিয়েছি। এই সেক্টর শুরু হয়েছে 1976 সন থেকে, যখন আমরা 1 বৎসরের লোক পাঠিয়েছিলাম 6,000, আর গত এই বৎসরের এই সময়ের ভিতরে অর্থাৎ গত 7 মাসে আমরা লোক পাঠিয়ে দিয়েছি 5.5 লাখ। তার ভিতরে আমরা এখন প্রফেশনাল পাঠাই 1%-এর মতো। আমরা আনস্কিল অথবা লো স্কিল যেটা বলি, বা লেস স্কিল, তা পাঠাই প্রায় 44%-এর মতো। আমরা সেমি স্কিল পাঠাই প্রায় 16%-এর মতো। আমরা স্কিল লোক পাঠাই প্রায় 38%-এর মতো। এবং এই সর্বোপরি আমাদের এই শ্রমবাজারে নতুন একটি মাত্রা এসেছে, যে আমরা ফিমেল মাইগ্রেশন শুরু করেছি গত 1 বৎসর যাবৎ, এবং ইতিমধ্যে আমাদের প্রায় 80,000 মেয়েও বিদেশে চলে গেছে, যেটা একটা নতুন একটা বাজার আমরা তৈরি করতে পেরেছি। বাই দিস টাইম আপনি শুনেছেন সৌদি আরবের বাজারও খুলে গেল। সৌদি আরবের বাজার নিয়ে অনেক চেষ্টা চলছে। আজকেও মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছিল, যে মাইগ্রেশন কস্ট কী করে কমানো যায়, এবং সেভাবেও আমরা কাজ করছি। মালয়েশিয়ার শ্রমবাজারও খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। সর্বোপরি একটি ভালো পরিবেশ, ইতিবাচক ধারায় মানে এই খাত আছে। কিন্তু আপনি বলছিলেন যে এই 7 মাসে যেই পরিমাণ 5 লক্ষ মতো যে জনশক্তি রপ্তানি, সাড়ে পাঁচ লক্ষ জনশক্তি রপ্তানি হয়েছে, এটা মূলত কোন দেশে এর বেশিরভাগ জনশক্তি গিয়েছে? বেশিরভাগ গিয়েছে এখনও ওমান ফার্স্ট, ওমানের পরেই আসে কাতার, কাতারের পরে আসে সৌদি আরবিয়া, তারপরে ছোট ছোট অনেক দেশে। সৌদি আরব যেহেতু মেয়ে গেছে, সৌদি আরব এখনও 3rd largest লেবার রিসিভিং কান্ট্রি। তার মানে এখন পর্যন্ত আমাদের যে জনশক্তি রপ্তানির প্রধান ডেস্টিনেশন মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন পর্যন্ত আছে। কিন্তু একটা জিনিস আপনি বলছিলেন যে এটা একটা সিগনিফিকেন্ট বিষয়, যে এখন আগের তুলনায় অনেক বেশি দক্ষ জনশক্তি রপ্তানি হচ্ছে, আনস্কিল্ড বা সেমি স্কিল্ডের চাইতে এখন তুলনামূলকভাবে অনেক দক্ষ জনশক্তিও যাচ্ছে। এই যে যারা দক্ষ জনশক্তি যাচ্ছে, তারা মূলত কোন ধরনের প্রফেশনাল? দেখুন, এখনে যারা নাকি স্কিল ওয়ার্কার আমরা পাঠাচ্ছি, তা সবই হলো কনস্ট্রাকশন সেক্টরে, এবং তারা ইলেকট্রো মেকানিক্যাল এবং সিভিল ক্যাটাগরির কনস্ট্রাকশন ওরা যায়। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের সম্মানিত সদস্যরা অনেকেই, বাইরের অনেক সম্মানিত সদস্যদের নিজস্ব ট্রেনিং সেন্টার হয়ে গেছে। তারপরে গভর্নমেন্টের টিটিসিগুলিতে ট্রেনিং দেওয়া হচ্ছে। বিদেশেও দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে, যার জন্য আমরাও নিজেদেরকে লেবার রিসিভিং কান্ট্রির চাহিদা মোতাবেক আমরাও তৈরি করছি। এবং আপনি জানেন যে বাংলাদেশ 8th largest রেমিটেন্স আর্নার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তো আমরা যদি বেশি বেশি দক্ষ লোক পাঠাতে পারি, তা আমরা হয়তো 4 এবং 5-এ পৌঁছে যেতে পারবো। তো দক্ষজন যে, তার মানে হলো আপনারা যেসব স্কিল লেবার ফোর্স বা ওয়ার্কফোর্স পাঠাচ্ছেন, তারা সবাই একটা নির্দিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত। সৌদি আরবে আমাদের জনশক্তি রপ্তানির বাজারটা খুলে গিয়েছে, মাঝখানে এটা বন্ধ ছিল, এটা আসলে কবে নাগাদ আপনারা এই সৌদি আরবের বাজারে পুনরায় আবার জনশক্তি রপ্তানি শুরু করতে পারবেন? এই সৌদি আরবের বাজারের কথা বলতে গেলে, প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়, আমাদের মাননীয় মন্ত্রী
প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সেখানের দূতাবাসকেও। আপনি জানেন যে ইতিমধ্যে অলরেডি ডিমান্ড চলে এসেছে এবং মালয়েশিয়া সৌদি আরবের শ্রমবাজার এটার জন্য আর অপেক্ষা করা লাগবে না। সৌদি আরবের শ্রমবাজারের সব ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশের জন্য খুলে দিছে অ্যান্ড দিস ইজ এ বিগ টাইম ওপেনিং এবং এই শ্রমবাজারে বাংলাদেশ খুব খুব সত্তর এটার একটা ভালো এবং এটার একটা বেনিফিট বাংলাদেশ পেতে যাচ্ছে এবং এটার জন্য আমাদের কোনো অপেক্ষা নেই। ইট ইজ অলরেডি ওপেন এবং ডিমান্ডও অলরেডি চলে আসছে এবং খুব তাড়াতাড়ি আমরা লোক পাঠাতে সক্ষম হব। এই যে ডিমান্ডের কথা বলছিলেন এটা মূলত কোন ধরনের জনশক্তির ডিমান্ড তারা প্লেস করেছে বা আপনাদের কাছে? কনস্ট্রাকশন সেক্টরে কিছু ডিমান্ড অলরেডি চলে আসছে, সরকারের কাছেও কিছু ডিমান্ড চলে আসছে। এখন তারা গভর্নমেন্ট সেক্টরে তারা 45 ক্যাটাগরিতে তারা লোক নেবে, ধরেন সিভিল ক্যাটাগরিতে তারা লোক নেবে, তারা সার্ভিস সেক্টরে তারা লোক নেবে, তাদের অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে লোক নেবে, এরকম ইটস এ হিউজ নাম্বার অফ ক্যাটাগরিজ দে হ্যাভ ওপেন্ড 45 ক্যাটাগরিজ এবং এখানে যারা যাবে এই 45 ক্যাটাগরির মধ্যে তাদের যাওয়ার জন্য আসলে কি পরিমাণ অর্থ খরচ করতে হবে সব মিলিয়ে? এই ব্যাপারটি আসলে খুব একাডেমিক যে কি পরিমাণ টাকা ব্যয় হয়, যেহেতু এখনও বাংলাদেশের যে পেমেন্টের যে সিস্টেমটা, ওরা যেহেতু শ্রমিকরা সরাসরি আসতে আমরা অনুরোধ করব যে তারা যেন রিক্রুটিং এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে, তাহলে অত্যন্ত সহনীয় পর্যায়ে তাদের অভিবাসন ব্যয় হবে। তবে সৌদি আরবের ক্ষেত্রে আমরা যে উদ্যোগ নিতে যাচ্ছি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বিশেষ উদ্যোগ যে মাইগ্রেশন কস্টকে একদমই কমায় নিয়ে আসতে হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তবে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটু সামঞ্জস্য রেখে যদি আমরা মাইগ্রেশন কস্টটাকে নির্ধারণ করি তাহলে শ্রমবাজারটা ক্ষতিগ্রস্ত হবে না, আর না হয় হয়তো পার্শ্ববর্তী দেশের কাছে আবার আমরা হেরে যেতে পারি। তো সর্বোপরি মাইগ্রেশন কস্ট খুবই কমে যাবে। আর আপনি জানেন ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ ছিল বাংলাদেশে, বাংলাদেশের শ্রমবাজারটা হলো প্রায় 12 লক্ষ লোকের বাজার, সেখানে 5-6 লক্ষ লোক যায়, অর্ধেক লোকই থেকে যায়, ওয়ার্কাররা ডেসপারেট থাকে, ওরা বেশি টাকা দেয়। তো সেই উদ্যোগে যেহেতু মালয়েশিয়ার বড় শ্রমবাজার খুলে যাবে, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপও কমে যাবে, মন্ত্রণালয়ের উদ্যোগ বাইরের উদ্যোগেও মাইগ্রেশন কস্ট আরও কমবে এবং একটা ভালো একটা ইতিবাচক একটা রেজাল্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ অতীতেই। আমরা আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। জি দর্শক, এবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরায়ের মহাসচিব জনাব রুহুল আমিন স্বপন। তার সাথে আলোচনা হচ্ছে দেশের জনশক্তি রপ্তানির নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আপনি বলছিলেন যে মালয়েশিয়ায় যে জনশক্তি রপ্তানির যে দরজা এখনও বন্ধ আছে সেটা খুলে যাবে অচিরেই, তো এটা আসলে কতদিন পরে খুলতে পারে বা এখন এটা আসলে কোন স্টেজে আছে? দেখুন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল 2009 সনে, তারপরে ছিল এটা G2G, তারপরে হলো এটা G2G+, G2G+ পরে সেটার MOU সাইন হলো, এরপরে এখন যেটা চলছে যে তাদের বিভিন্ন টেকনিক্যাল টিম আসা যাওয়া করছে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্লাস BMET-র সাথে তাদের টিম এসে কাজ করে যাচ্ছে, এটা আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি এই বাজারও খুলে যাবে। আর একটা জিনিস আমরা দেখেছি যে 5-7 বছর আগেও কোরিয়াতে দক্ষ জনশক্তির একটা ডিমান্ড ছিল, বাংলাদেশ থেকে অনেক লোক তখন কোরিয়াতে যেত। কোরিয়ার বাজারে জনশক্তি রপ্তানির সম্ভাবনা আসলে কতটুকু, কোরিয়া এবং জাপান? কারণ জাপানেও লেবার শর্টেজ বিভিন্ন সময় আমরা দেখি গণমাধ্যমে পত্রপত্রিকাতে আসে। দেখুন, এখন বাংলাদেশের জন্য একটি বড় মানে আমাদের একটা বড় স্কোপ হলো যে আমাদের কাছে মাইগ্রেশন ফোর্সটা আমাদের হাতে, আমাদের হিউজ জনশক্তি আছে, আমাদের অনেক নতুন নতুন দেশ প্লাস যে সমস্ত দেশ আমাদের থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে, যেরকম UAE বন্ধ হয়ে গেছে, কুয়েত আমাদের খুব সীমিত আকারে লোক নিচ্ছে, বাট এই
বন্ধ বাজারকে খোলা এবং নতুন বাজার আবিষ্কার করার বড় চ্যালেঞ্জ হলো যে আমাদেরকে ওই রিসিভিং কান্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ওয়ার্কফোর্স তৈরি করা। এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি, সরকারও এ ব্যাপারে খুব তৎপর। এইটাকে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটাকে আমরা উপযুক্ততা অর্জন করতে পারব। ইটালি কী ধরনের লোক চায়, যেমন আপনি জানেন ইটালিতে সহ ইউরোপের এবং নর্থ আমেরিকার বাজারগুলিতে ল্যাঙ্গুয়েজ আমাদের একটা প্রবলেম। আমাদের দেশের একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, একজন কাঠমিস্ত্রি, একজন রাজমিস্ত্রি সে ইংরেজি বলে না। এখন আমাদের ভোকেশনাল ইউনিভার্সিটি তৈরি করতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজে ওদেরকে ট্রেনিং দিতে হবে, আমাদের ওদের আদলে আমাদের ওয়ার্কফোর্সকে সাজাতে পারলেই আমরা বড় বড় আরও অনেক বাজার। এই ট্রেনিংটা তো আপনারা যারা বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারক আছেন, আপনারা তো বিভিন্ন ধরনের স্কিলের ট্রেনিং দিচ্ছেন, সেখানে কি আপনারা ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটা আপনারা দিচ্ছেন না বা কেন দিচ্ছেন না? হ্যাঁ, আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা তার প্রয়োজনীয়তা ফিল করি বলেই আপনি জানেন যে আমাদের বায়রার নিজস্ব উদ্যোগে বিশাল এরিয়া নেওয়া প্রায় 60,000 স্কোয়ার ফিটের একটি ট্রেনিং সেন্টার, আমরা আন্তর্জাতিক মানের একটা ট্রেনিং সেন্টার তৈরি করতে যাচ্ছি, যেখানে আমাদের বায়রার সকল সদস্য এই ট্রেনিং সেন্টারের ফেসিলিটি পাবে। দেশ এটা হবে আমাদের গর্ব এবং বিদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো রিকোয়ারমেন্ট আসুক না কেন, ওই আদলেই আমরা ওই লজিস্টিক সাপোর্ট দিয়েই ওই রকম পুল অফ ইনস্ট্রাক্টর টিচার দিয়ে আমরা ওই ট্রেনিং সেন্টারকে তৈরি করব। আমরা জানি মিডল ইস্ট এবং এশিয়ান কান্ট্রিতে কোন ধরনের লোক হয়, সার্ভিস সেক্টরে কী ট্রেনিং দিতে হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কী ট্রেনিং দিতে হবে, কনস্ট্রাকশন সেক্টরে দিতে হবে, অয়েল গ্যাস বিভিন্ন বড় বড় সেক্টরগুলিকে আমরা টার্গেট করে ওই ধরনের কারিকুলাম দিয়ে ওই ধরনের ট্রেনিং সেন্টার আমরা ইম্প্রুভ করবো এবং ওই ধরনের ট্রেড আমরা চালু করবো ওখানে। আপনি বলছিলেন যে নতুন নতুন শ্রম বাজার আপনারা খুঁজছেন, যার ভিতরে ইটালির একটা এক্সাম্পল দিচ্ছিলেন, এরকম আর কোন কোন দেশে আমাদের শ্রমিকদের চাহিদা আছে? আপনারা তো নিশ্চয়ই এগুলো আপনার বাজারগুলো অন্বেষণ করছেন। যেমন দেখেন, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা রাশিয়াতে যদি টার্গেট করে, রাশিয়াতে হিউজ পটেনশিয়ালিটি, তো আমরা রাশিয়ান মার্কেটে ঢুকতে গেলে আমাদের কী করতে হবে, এই জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে বাইরাতে, আমরা সেই লক্ষ্যে আমরা রিসার্চ করে যাচ্ছি এবং সেই উপযুক্ততা অর্জন করেই আমরা আবার নতুন দুইটা বাজারে আমরা ঢুকবো ইনশাল্লাহ। এই দুইটা বাজার কোন দুটো বাজার? আমরা ধরেন রাশিয়াকে প্রথম ধরছি, নর্থ আমেরিকাকেও আমরা ধরেছি, যে নর্থ আমেরিকাতে যেমন আপনার ক্যানাডা, আমেরিকাতে প্রচুর লোকের চাহিদা আছে, শুধু আমরা ওখানে কিছু সিটিজেনশিপ হচ্ছে, কিছু এন্টারপ্রাইজ ভিসাতে যাচ্ছে, কিছু ইনভেস্টর ক্যাটাগরিতে যাচ্ছে, ডিবিতে যাচ্ছে, বাট এছাড়াও এই যে প্রফেশনাল ক্যাটাগরিতে যে হিউজ রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে আমরা যেতে পারতেছি না, যার জন্য আমাদের দেখেন আজকে আমাদের 1 কোটি লোক আছে, যার ভিতরে প্রায় 1.5%-এর কম লোক হলো প্রফেশনাল। যদি আমরা প্রফেশনালকে বাড়াতে পারি, আমাদের রেমিটেন্স প্রবাহটা বাড়বে আর প্রফেশনালদের স্যালারির জন্যই আমাদের রেমিটেন্সটা বাড়ে। আপনি জানেন আজকে থার্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নার হলো সৌদি আরবের পরে ইউএই, ইউএর পরেই হলো ইউএসএ। তো এই বাজারগুলিকে আমরা চিহ্নিত করে আমরা প্রফেশনালকে তৈরি করতে পারি এবং প্রফেশনাল পাঠালে আমাদের দেশ উপকৃত হবে। আপনি বলছিলেন যে ফিমেল মাইগ্রেশনের কথা বা নারী জনশক্তি আছে, তাদেরকে রপ্তানির বিভিন্ন জায়গায় সুযোগ আছে, এই নারীদের আসলে কোন কোন বাজারে তাদেরকে কাজের জন্য পাঠানো যেতে পারে আপনার? দেখুন, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারীদের ব্যাপারে হলো যে বাংলাদেশের একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে যে সৌদি আরবে আপনি হিউজ ফিমেল দরকার, যেটাতে আমরা অলরেডি জিরো মাইগ্রেশন না, নেগেটিভ মাইগ্রেশনের লোক পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের সদস্যরা তো মেয়েদেরতে পয়সা নেয়ই না, উল্টা মেয়েদের পাসপোর্ট মেডিকেল করে আমরা লোক পাঠাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি, তারই একটা বড় সেটাও আর একটা কারণ সৌদি আরবের শ্রমবাজার খোলার। এখানে আমরা বাংলাদেশ খুব সফলতার সাথে এই ফিমেল মাইগ্রেশন করেছে, যদিও ফিমেল মাইগ্রেশন নিয়ে অনেকের কথা আছে যে কিছু কিছু সময় দেখা যায় যে মেয়েরা অ্যাবিউজ হচ্ছে সেখানে। আপনি জানেন যে সৌদি আরবের আইন এখন এতই করা যে কোনো মেয়ে যদি সেখানে অ্যাবিউজ হয় এবং সেটার জন্য খুব কঠিন শাস্তি। এই ক্ষেত্রে আমাদের তরফ থেকে বাংলাদেশ থেকে একটা মেয়েকে আমরা সেফলি পাঠাই, আমাদের এমবেসি খুব তৎপর হচ্ছে এবং ওখানে যদি কোনো প্রবলেম হয়
এবং এটাকে সিরিয়াসলি দেখা হচ্ছে, যার জন্য আমাদের প্রথম দিকে আপনি শুধু সৌদি আরবের চিত্রটা দিলেন, কিন্তু আমরা দেখি অনেক সময় লেবানন বা দুবাই বা কাতার এরকম বিভিন্ন দেশে তারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, কিন্তু মানে দিনের পর দিন তারা এই জিনিসগুলো আমাদের এম্বাসি বা যারা এখানে যারা জনশক্তি রপ্তানি করেন যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের সাথেও হয়তো যোগাযোগ করতে পারেন না, একটা স্টেজে গিয়ে তারা বিভিন্নভাবে তারা তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন, দেন এইটা মানে তারা তখন তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেন, কিন্তু যারা তাদেরকে রপ্তানি করলেন তাদেরকে পাঠালেন তারা কিন্তু কোনো খোঁজ খবর রাখেন না, এরকম অভিযোগ আসে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনি দেখেন বাংলাদেশ থেকে একটা মেয়েকে সব রকমের প্রসেস শেষ করে যখন সৌদি আরবে বা জর্ডানে বা লেবাননে মেয়েটা চলে যায়, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির অ্যাক্সেস কতটুকু থাকে সে তো হয় তার এমপ্লয়ারকে বলবে আর নাহলে এমবিসিকে বলবে, ওর অ্যাক্সেস কিন্তু অনেক কমে যায়। এখন একটা এমপ্লয়ার যদি তাকে অ্যাবিউজ করে ফেলে, একটা রিক্রুটিং এজেন্সির ওই জায়গাটায় কী করতে পারে? সর্বোচ্চ সে এটাকে কমপ্লেন করতে পারে, সর্বোচ্চ মেয়েটাকে নিয়ে আসতে পারে। আপনাকে দেখতে হবে যখন লেবার রিসিভিং কান্ট্রিতে চলে যায় আমাদের সদস্যদের ক্যাপাসিটিটা অনেক কমে যায়, অনেক লিমিটেশন আমাদের, কিন্তু দেশে থাকতে আমাদের ব্রিফিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, ওরিয়েন্টেশন কোর্স করা হয়, মেডিকেল করা হয়, সিলেকশন প্রসেস যায়, তো একটা মেয়েকে অনেকগুলি ফিল্টার পার হয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ থাকে যে যেই কাজের জন্য নেওয়া হচ্ছে বা বলা হয় যে এই কাজের জন্য নেওয়া হবে গৃহস্থলীর কাজের জন্য, কিন্তু ওখানে নেওয়ার পরে দেখা যায় যে তাদেরকে অন্য কাজে ডিপ্লয় করা হচ্ছে বা যেগুলো অসামাজিক কার্যক্রম বা এই ধরনের অভিযোগ কিন্তু মাঝে মধ্যে আসে, আমরা পত্রপত্রিকাতে দেখি। তো এই বিষয়ে কি আপনারা বাইরের পক্ষ থেকে যারা আপনাদের সদস্য আছে তাদের কি কোনো মেসেজ মানে দেওয়া আছে কিনা যে কি করা যাবে বা করা যাবে না, বা আপনারা এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? দেখুন, প্রথম হলো যে মেয়েদের ফিমেল মাইগ্রেশন যখন শুরু হলো তখন কমপ্লেনটা বেড়েছিল, বাট এখন কমপ্লেন ড্রাস্টিক্যালি ফল করেছে। বাইরা থেকে যেটা বলছেন, আমরা বাইরাতে নতুন কমিটি আসার পরে আমরা যারা ফিমেল মাইগ্রেশন নিয়ে হ্যান্ডেল করে এরকম প্রায় 300 এজেন্সি আছে, 300 এজেন্সিকে ডেকে আমরা একটি মিটিং করেছি, এবং আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, প্রতি মাসে প্রথম সপ্তাহে সকল ফিমেল সেন্ডিং রিক্রুটিং এজেন্সিকে নিয়ে আমরা মিটিং করি, তাদের প্রবলেম আমরা শুনি, আমরা তাদেরকে মন্ত্রণালয় থেকে টাইম টু টাইম যেই কমপ্লেনগুলি তাদের বিরুদ্ধে পাই তাদেরকে অবগত করি, এবং এখন একটা এটা মন্ত্রণালয় বাইরা এবং ফিমেল সেন্ডিং রিক্রুটিং এজেন্সির ভিতরে একটা সুন্দর সম্পর্ক হয়েছে, যার জন্যই এখন আপনার গ্রিভান্স এবং কমপ্লেন অনেক কমে গেছে। বাট আমার একটা মেসেজ হলো যে সকল রিক্রুটিং এজেন্সি, বিশেষ করে যারা নাকি ফিমেল মাইগ্রেশন করে, ইভেন যারা মেল মাইগ্রেশনও করে, দিন পরিবর্তন হয়েছে, এখন আমাদের ওয়ার্কারদেরকে 1% এরর এটা অ্যাকসেপ্টেবল না। এটা যেহেতু কোনো প্রোডাক্ট না, যেহেতু আমরা হিউম্যান ডিল করি, আমাদের জিরো কমপ্লেনে আমাদের টার্গেট, সে ব্যাপারে যেন সবাই সচেতন থাকে, আমরা বাইরা সচেতন, আমরা টাইম টু টাইম এই ব্যাপারে যে কোনো সাজেশন লাগে আমরা বাইরে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে যদি খুব সংক্ষেপে, আমরা অভিযোগ পাই যে সিরিয়া এবং ইরাকের মতো যুদ্ধ প্রবণ দেশেও কিছু কিছু জনশক্তি রপ্তানি হচ্ছে অবৈধভাবে, তাদেরকে বিভিন্ন পথে বিভিন্ন রুট দিয়ে নিয়ে যাওয়া হয়, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এ ব্যাপারে আমার বক্তব্য একদম পরিষ্কার যে এটা একটা সেপারেট গ্রুপ, এ ধরনের হিউম্যান ট্রাফিকিং করে, কোনো লাইসেন্সদারি কোনো ব্যবসায়ী এ ধরনের কাজে জড়িত না, এটা একটা সেপারেট গ্রুপ যাদের কোনো লাইসেন্স নাই, যাদের কোনো অফিস নাই, এরা মূলত অসাধু ব্যবসায়ী এবং তারা ফ্রিল্যান্সার, তারা একটা সেপারেট একটা যার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আগামীতে আবারও কথা হবে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো মানি ম্যাটার শেষ করছি, আমরা চলে যাব আমাদের মূল স্টুডিওতে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন।